হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আলো, আলো অলস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ট্রেনে আছি, এখন আমি চলে যাচ্ছি হসপিটাল। তো আজকে এক সপ্তাহ পরই মনে হয় আমি যাচ্ছি হসপিটাল। আর মাঝখানে একবার আমি ঘুরে এসেছিলাম, তো দিদি আসছে, দিদি অন্য ট্রেনে, আমি এই ট্রেনে। তো দেখো এখানে আবার দিদি চলে এসছে, মানে আমরা ট্রেন থেকে আমরা চলে এসেছি বাসে। আর খুব খিদে পেয়েছিলো, সকালে কিচ্ছু খেয়ে যায়নি, তো দিদি বিস্কুট নিয়েছিলো, তো দুপুরে বিস্কুট খেয়ে বাসাতেই জল খেয়ে এখন আমরা রওনা হচ্ছি হসপিটালে। কারণ হসপিটালে ভিতর ফিটরগুলো তো শেয়ার করতে পারবো না, যাচ্ছি কতটা কি হলো, কি খবর, কি ভালো মন্দ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো বাসে দুপুরে উঠে পড়েছি, যাচ্ছি, আর এখন বাজে অনেকই সকাল। এখন মানে আমি বেরিয়েছি অনেকক্ষণ, কি হয়েছে আমার দিদি এতই বোকা না কি বলবো, মানে ও এক ট্রেনে বেরিয়ে গেছে আর ওর আমাকে ফোন করেনি, জানো তো আমার কি মাথা গরম হয়ে গেছে। আমি স্টেশনেই দাঁড়িয়ে আছি, ও ট্রেনেতে ঘুমাতে ঘুমাতে হাওড়ায় পৌঁছে গেছে আর আমাকে ফোন করেনি। তো এই নিয়ে কি মোর একটু রাগারাগি হলো। তারপরে একসাথে দুপুরে হসপিটালে চলে আসলাম। তারপরে উপরে আমার জামাইবুকে দিদি খাবার নিয়ে নিয়েছে, উপরে জামাইবুকে খাওয়াচ্ছে। আর ছেলেটা তো এতদিন এখানেই ছিল, সবাই জানো যে ছেলেটা সত্যি অল্প, এত অল্প বয়সের ছেলে মানে এত করছে, এটাই কি বলবো, এত ভাগ্যর ব্যাপার, ভাগ্য করে সত্যি একটা ছেলে পেয়েছিল। তো আমি বলছি ঠিক আছে তুমি জামাইবুর জন্য তুই খাবারটা নিয়ে গিয়ে খাওয়া, আমি বরঞ্চ খাবারগুলো দে, আমি নিচেই নিয়ে যাই, ছেলেটাকে বরঞ্চ খাইয়ে দিই। তো দেখো এই সেই ইমার্জেন্সির নিচেটাই বসেছি আর এই কী বলবো, ছেলেটা বসে বসে খাচ্ছে। আর এটা তার পরের দিন, মানে দুপুরই বলতে পারো, মানে এখন 12টা বাজে, তার পরের দিনের এটা, এটা তার পরের দিনের। তো আমি তো বাড়ি চলে এসেছিলাম, দিদি ছিল, আমি চলে এসেছিলাম। তো এটা তার পরের দিনের, আমি সকাল সকাল বেরিয়ে এসেছিলাম। তো বাড়ি এসে আগে আমি কী করলাম, বাজারে মানে ঘরে চা টা খেয়ে ঘরে একটু কাজকর্ম করে আমি বাজারে চলে গেছি, কেন কোনো বাজার ছিল না। আজকে হচ্ছে হোলি, মেন হোলি, আজকে আমাদের হোলি ছিল। তো এখানে দেখো বাজারে মানে জমজমাট, বেশিক্ষণ তো বাজার বসেনি, কিন্তু যা বাজার বসেছিলো এতে একদম জমজমাট বাজার বসেছিলো, মানে বেশি টাইম বসবে না। তো কী করবো, বাজারটা যে নিয়ে চলে এসেছি, কেন আমাদের ছাড়াও বাচ্চারা আছে, ওদের একটু ভগবানকে পুজো দেবে, তার জন্য আবির টাবির কিনতে হতো। তো ওর জন্য আমি আগে বাজারে গিয়ে জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম। আর এখানে আমার মেয়ে চ্যান ট্যান করে আগে সব থেকে আগে পুজো দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, ও আগে ভগবানকে পুজো দিয়ে দিয়েছে চ্যান করে, একটা বাচ্চাদের খুশি তাই না। তো তখন আমার মেয়ে পুজো দিয়েছে আর হসপিটালে গিয়েছিলাম। তো হসপিটালে ভালোই খবর, এখন দেখো সার্জারিটা হলে লোকটা ভালো হয়ে যাবে। আর এখানে একটু ডিম টোস্ট আর চা করে নিয়েছি, আমরা সবাই খেয়ে নেবো ডিম টোস্ট আর চা। বাজার থেকে আসার পরেই করেছি সব কিছু, কেন এখন রাঁধতে রাঁধতে কত বেলা হবে আমি নিজেও জানি না। যেটা বলছিলাম, হ্যাঁ, তো ওই পাটা পাটা ভগবানকে মানে আগের থেকে অনেকটাই ভালো আছে, অনেকটাই ভালো আছে। কিন্তু কী বলো তো, একটা মানুষ মাসের পর মাস হসপিটালে, মাসের মানে এক দেড় মাস তো হতেই যাচ্ছে তাই না, দেড় মাস হতেই যাচ্ছে, আর দেড়টা মাস তো কম না। তো ওরও মানে মাঝে মাঝে কান্না করছে, ভালো লাগছে না, মানে কী ছিল জীবনটা, মানে মিনিষের মধ্যে জীবনটা কীভাবে ঘুরে গেল কেউ বলতে পারলো না। তো মানুষের জীবন আজ ভালো আছে, কাল কি খারাপ হবে না তার কোনো গ্যারান্টি নেই, এই জন্য মানুষকে অহংকার করাটা তো একদমই ভালো না, একদমই ভালো না। তো ওই সব ভেবে বলতো আমি কী ছিলাম আর আমি কী হয়ে গেলাম। তো আমরা অনেক সান্ত্বনা দিলাম যে যাইবু মন খারাপ করো না, তোমার যেরকম খারাপ দিন এসছে সেরকম তোমার ভালো দিন আসবে, তা তুমি মনটা খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা যতটা পাচ্ছি করছি আর যতটা পারবো করবো তোমার জন্যে, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যাবে। এবছর হলি তোমার খারাপ যাচ্ছে, তো কী হয়েছে, আগের বছর হলি এর থেকে ভালো যেতে পারে তোমার। তাই সব বলে সান্ত্বনা দেওয়ার পরে তখন আমার মেয়ে খেয়ে নিচ্ছে, এরাই বা কী করবো আজ কতদিন স্কুল পাঠাইনি জানো, কেন বাড়ি থাকছি না আর আমার ভালোও লাগছে না, একা একা ওদের ছাড়তে ইচ্ছা করে না, আমি দিয়ে আসলে একটু ছেড়ে স্কুলে ছেড়ে আসলে আমার মনটা একটু শান্তি লাগে, ওর জন্যে ওদেরকে আমি একা একা পাঠাই না। তো ওরা এখন দেখো খাবে আমার সাথেই, খেয়ে নিচ্ছে, হাসি মজাক মানে বোনেরা যা হয়। তো দেখো, তো সেটাই বলছিলাম যে ভগবান সবাই আছে, আমি সব বন্ধুরা আছে, সবাই তোমার মাথার উপরে আছে, সবাই তোমাকে আশীর্বাদ করছে, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো আজকে দেখো দিদি ফোন করেছিল, ওই যে পায়ের এক্সরে আরেকটা করাবে, কেন ওটা পুরনো হয়ে গেছে, এখন ডাক্তার যে সার্জারি করবে সে আবার এক নতুন করে এক্সরে করানোর পরই সার্জারিটা করবে, আর খুব তাড়াতাড়ি মনে হয় সুস্থ হয়ে যাবে। তোমরাও ভগবানের কাছে দোয়া করো যে খুব তাড়াতাড়ি উনি ভালো হয়ে যাক আর বাড়ির মানুষ বাড়ি ফিরে যাক, কেন উনি আমার মনে হয় এখান থেকে যত তাড়াতাড়ি বাড়ি যাবে উনি তাড়াতাড়ি আরও সুস্থ হয়ে যাবে। তো এখানে আমার মেয়ে দেখো বাজারগুলো একটু গুছিয়ে রাখছে, যেরকম উঠছে এখানে পটল বেগুন টমেটোটা বেশি করেই এনেছি, কেন টমেটো একটু দেখবে মুখেও লাগানো হয় আবার খাওয়াটাও তো, টমেটো খাওয়াও ভালো, মেয়েগুলো খায় আর রেখে দিই, টমেটো ছাড়া তো তরকারি, যে কোনো তরকারি টমেটো ছাড়া তো হয় না। তো এই হোলি সবাই কীরম কাটালে প্লিজ কমেন্ট করো, কেন এই হোলি আমাদের সেমনভাবে যায়নি। তো
তো এখানে দেখো বাচ্চারা বাইরে হোলি খেলছিল, খুব ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। তা একটুখানি ভিউ তোমাদের সাথে তুলে রাখলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নেবো। আমার মেয়েরা কিন্তু কেউ হোলি খেলিনি আর কেউ বাইরেও যায়নি, আর ঘর পুরো আমার ফাঁকা। কারণ আমার দুই মেয়ে আমি আর মানে কি বলবো, আর হোলি এরকম হোলি জীবনে যায় না, এবারে যেরকম গেছে। কারণ মানুষের মন মেজাজ ভালো না থাকলে হোলিটাও ভালো লাগে না। তো এখানে আমি এঁচোড় সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছো। তো আমি এখন দুপুরবেলা রান্না করব আলু এঁচোড়, আর দেখি রাত্রে যদি পারি একটু মাংস নিয়ে রান্না করব। কিন্তু এখন তো করছি না, এখন আমি এঁচোড়টাই করব, আর কিছু করব না। আর একটু দেখি কি হয়, ভগবানই জানে। মানে খেতে হয় এরকমই টাইপের কিছু চলছে, আর কিছু না। তো এখন এঁচোড় আলু করব আর ভাত করব। আর এখানে আমার মেয়ে মিষ্টি খেয়ে নিচ্ছে, আর দেখো আর আমিও মিষ্টি খেয়েছি একটা। মানে মিষ্টি বেশি খেতে পারি না, আমার বেশি মিষ্টি খেলে আমার গা গুলায়। আমি আবার বেশি মিষ্টি খেতে পারি না, আমি আবার অল্প মিষ্টি হবে একটা দুটো, ঠিক আছে। ও এ আমার দুই মেয়ে এত মিষ্টি খায়, এত মিষ্টি খায় যে কী বলবো, ওরা মিষ্টিতে মানে কী বলবো, ওদের কখনো অভক্তি হবে না, সব ওদের যখনই দেবে তখনই খাবে। আর এটা হচ্ছে দুপুরবেলা, মতলব এটা ছিল একটা তরকারি একটা। তো ভাত খেয়ে মানে আমার হাজব্যান্ড কাজে যাবে, ওর হোলি তো ছুটি নয়, ওই জন্য ওকে আমি আগে ভাত দিয়ে দিলাম। তো আমি তুমি খেয়ে বেরিয়ে যাও, একদিনের তরকারি করা ছিল এটা, মানে এটা ফ্রিজে রাখা ছিল, ওটা আমি গরম করে খালি দিয়ে দিয়েছি, কারণ আমাদের তরকারি হচ্ছে চোর আলু। তো এটা তরকারিটা করা ছিল, ওনাকে দিয়ে দিলাম, উনি খেয়ে বেরিয়ে যাবে। তো সবাই ভালো।